ষষ্ঠ শ্রেণীর আমার প্রিয় ছাত্ররা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো আজ আবারও আমি তোমাদের বাংলা প্রথম পত্র পড়ানোর জন্য অনলাইনে এলাম গত চারটি ক্লাসে আমি তোমাদের চারু এবং আনন্দ পাঠ থেকে ক্লাস নিয়েছিলাম মাদার তেরেজা জন্মভূমি রাখালের বুদ্ধি আয়না এই চারটি গদ্য পদ্য গল্প থেকে তোমাদের পড়িয়েছিলাম আর আজ আমি তোমাদের চারুপাঠ থেকে একটি গদ্য আকাশ এবং একটি পদ্য সুখ থেকে তোমাদের পড়াব তাহলে এসো আমি এখন আমার ক্লাসটি শুরু করি প্রথমে আমি তোমাদের সুখ কবিতাটি আলোচনা করছি সুখ কবিতাটি লিখেছেন কবি কামিনী রায় আর এই সুখ কবিতাটি পড়লে তোমরা যা জানতে পারবে তা হলো মানুষের জীবনে সুখের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারবে এ জীবন সংসারে যে এক মহা যুদ্ধক্ষেত্র সে সম্পর্কে বর্ণনা করতে পারবে প্রকৃত সুখের স্বরূপ উপলব্ধি ও ব্যাখ্যা করতে পারবে কবি কামিনী রায়ের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বলতে পারবে ভালো কাজের মাধ্যমে যে আত্মতৃপ্তি লাভ করা যায় সে সম্পর্কে জানতে পারবে জীবনের সার্থকতা কোথায় তা জানতে আগ্রহ সৃষ্টি হবে স্বার্থপরতা ত্যাগ করে মানবপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার অনুরাগ সৃষ্টি হবে আত্মকেন্দ্রিকতা ও স্বার্থপরতা ত্যাগ করে প্রেমে উদ্ভুত হতে পারবে তাহলে এসো আমি তোমাদের কবি কামিনী রায় সম্পর্কে আলোচনা করি কবি কামিনী রায় প্রায় একশো বছর আগে এদেশে যে কজন মহিলা সাহিত্য চর্চা করে গেছেন তাদের একজন ছিলেন একসময় তিনি জনৈক বঙ্গমহিলা ছদ্মনামে লিখতেন তার কবিতা সহজ সরল মানবিক ও উপদেশমূলক তার কবিতায় জীবনের মহৎ আদর্শের প্রতি গভীর অনুরাগের পরিচয় আছে মাত্র পনেরো বছর বয়সে তিনি আলো ও ছায়া নামে একটি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন সুখ কবিতাটি ওই কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে নির্মাল্য সঙ্গীত দ্বীপ ও ধূপ ও জীবন পথে কবিতা ছাড়াও কামিনী রায় গল্প নাটক ও জীবনী গ্রন্থ রচনা করেছেন সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদকে সম্মানিত হন তামিনী রায়ের জন্ম আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাখরগঞ্জ জেলায় বর্তমানে যা বরিশাল নামে পরিচিত বাসুন্ডা গ্রামে এবং মৃত্যু কলকাতায় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে তোমরা সুখ কবিতার কবি কামিনী রায়ের পরিচিতি শুনলে এখন আমি তোমাদের সুখ কবিতাটি পড়ে শোনাবো এবং সেই সঙ্গে কবিতার পঙ্ক্তিগুলোর বিশ্লেষণও করব তোমরা সবাই বই খুলে দেখো চার বইয়ের পৃষ্ঠা আটান্ন তোমরা বইটি খুলো আর আমার সঙ্গে সঙ্গে লাইনগুলো লক্ষ্য করো আমি বলছি তোমরা লাইনগুলো একটু লক্ষ্য করো সুখ কামিনী রায় নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় যাতনে জলিয়া, কাঁদিয়া মরিতে কেবলই কি নর জনম লয় বলো ছিন্নবীনে বলো উচ্চ না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর না সৃজিলা বিধি কাঁদাতে নরে কার্যক্ষেত্র ওই প্রশস্ত পড়িয়া সমরঙ্গন সংসার এই যাও বীরবে সে করগিয়া রণ যে জিনিবে সুখ লোভিবে সেই পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও পরের কারণে মরণে অসুখ সুখ সুখ করি কেদনার যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে হৃদয় ভার আপনার লয়ে বিব্রত আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে এখন দেখো নাই কিরে সুখ নাই কিরে সুখ এ ধরা কি শুধু বিষাদময় এখানে কবি বলছেন যে এই পৃথিবী কি শুধু দুঃখ যন্ত্রণার জন্যেই এখানে কি মানুষের সুখ নেই যাতনে জ্বলিয়া কাঁদিয়া মরিতে কেবলই কি না জন্ম লয় মানুষ কি শুধু যন্ত্রণা ভোগ করার জন্য কেঁদে মরার জন্যেই কি মানুষের জন্ম এই পৃথিবীতে কি শুধু দুঃখই সুখ বলে কি কিছু নেই বলো ছিন্নবিনে বলো উচ্চ স্বরে না 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 মানবের তরে আছে উচ্চ লক্ষ্য সুখ উচ্চতর নাশ্রি জিলা বিধি কাঁদাতে নরে বলছে বাদ্যযন্ত্র ছিঁড়ে যাওয়ার কথা মানুষের যে উচ্চ লক্ষ্য আছে এই এইগুলো কি পূর্ণ হওয়ার নয় মানুষের জন্ম কি শুধু কান্না করার জন্যেই ঈশ্বর কি মানুষকে সৃষ্টি করেছেন শুধু কান্না করার জন্যেই কার্যক্ষেত্র ওই প্রশস্ত সমরঙ্গন সংসারেই যাও বীরবেশে করণ যে জিনিবে সুখ লোভিবে সেই এই পংক্তিতে বলছে যে সংসার হচ্ছে মানুষের একটি রণক্ষেত্রের মতো বিশাল এই বিস্তৃত এই সংসারে মানুষকে কবি বলেছেন যে সংসাররূপী এই সমরঙ্গনে বা রণক্ষেত্রে মানুষকে বলছে যুদ্ধ করতে রণক্ষেত্রে যেমন যুদ্ধ করে মানুষও তার সংসারে সারা জীবন সংসার ধর্ম পালন করতে যেয়ে মানুষকে অনেক কষ্ট ভোগ করতে হয় এই কষ্টকে তিনি যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন তাই বলছেন যে যারা বীরের মতো করে যুদ্ধ করতে পারব অর্থাৎ সংসারে সমস্ত কাজগুলো করে যেতে পারবে সেই প্রকৃত অর্থে সুখ লাভ করবে পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলই দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও এবার কবি বলছেন যে শুধু নিজের কথা নয় আমরা যদি পরের জন্য নিজের স্বার্থ ত্যাগ করি তবে এর চেয়ে আর কোনো সুখ হতে পারে না অন্যের জন্য যদি আমরা নিজেকে বিলিয়ে দিতে পারি তবেই আমরা কি সুখ লাভ করতে পারব পরের কারণে মরণেও সুখ 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 করি কেদোনার যতই কাঁদিবে যতই ভাবিবে ততই বাড়িবে ভার এখানে কবি বলছেন যে অন্যের জন্য যদি আমরা মৃত্যু মৃত্যুবরণও করি তাতে আমাদের সুখ আমরা যদি শুধু নিজের স্বার্থ নিয়ে চিন্তা করি তাহলে আমাদের শুধু মনের অশান্তি বাড়বে কিন্তু আমরা শান্তি বা সুখ পাব না আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে আমরা অন্য নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থাকার জন্য এই পৃথিবীতে আমাদের জন্ম হয়নি আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জন্য কাজ করি অন্যের জন্য আমরা চিন্তা করি তা তবেই কি আমাদের সুখ আসবে এবং একে অপরের সহযোগিতায় আমরা সুন্দর মিলেমিশে চললেই আমাদের আসলে প্রকৃত অর্থে সুখ অর্জিত হবে কবি এই কবিতায় এই কথাগুলোই বলতে চেয়েছেন তাহলে আসো আমি এখন তোমাদের এই কবিতায় তোমরা লক্ষ্য করেছ অনেকগুলো কঠিন শব্দ আছে নূতন শব্দ আছে তোমাদের বইতে অনেক নতুন শব্দ আছে তোমরা একটু দেখবে আমি তার মধ্যে কিছু নতুন শব্দের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি নতুন শব্দ বিষাদময় অবনী ছিন্ন উচ্চস্বরে বিধি সমর স্বার্থ সৃজিলা হৃদয়ভার বিষাদময়ের অর্থ হচ্ছে দুঃখময় অবনী অর্থ হচ্ছে পৃথিবী ধরা বা জগৎ ছিন্ন ছেঁড়া উচ্চস্বরের চড়া গলায় বলিষ্ঠ বলিষ্ঠকণ্ঠে বিধি বিধাতা বা প্রভু সমর যুদ্ধ বা লড়াই বা রণ স্বার্থ নিজের সুবিধা বা ব্যক্তিগত লাভ সৃজিলা সৃষ্টি করলেন ভার মনের কষ্ট হৃদয় ভার হচ্ছে মনের কষ্ট এছাড়া আরো অনেক নতুন শব্দ আছে এবং তার অর্থ আছে তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে এখন তোমাদের এই সুখ কবিতার পুরো কবিতার মূল বক্তব্যটি বলছি তোমরা ভালো করে শুনো পাঠ পরিচিতি আমরা সবাই জীবনে সুখী হতে চাই কিন্তু কিভাবে। জীবনে সুখ আসতে পারে সুখ কবিতায় কবি সেই সম্পর্কে তার ধারণা তুলে ধরেছেন জগতে যারা কেবল সুখ খোঁজেন তারা জীবনে দুঃখ যন্ত্রণা দেখে ভাবেন মানুষের জীবন নিরর্থক এ ধারণা ভুল জীবনের উদ্দেশ্য ও তাৎপর্য আরও বিস্তৃত অনেক মহৎ দুঃখ যন্ত্রণা শুয়ে সকল সংকট মোকাবেলা করে জীবন সংগ্রামে সফলতার মাধ্যমেই সুখ অর্জিত হয় কিন্তু সমাজের অন্য সবার কথা ভুলে কেউ যদি কেবল নিজের স্বার্থ দেখে সে হয়ে পড়ে আত্মকেন্দ্রিক স্বার্থপর ও সমাজ থেকে বিচ্ছিন্ন আর সমাজ বিচ্ছিন্ন মানুষ প্রকৃত সুখ লাভ করতে পারে না পক্ষান্তরে অন্যকে আপন ভেবে অন্যের সুখ দুঃখের অংশীদার হয়ে প্রীতি ভালোবাসা সেবা ও কল্যাণের মাধ্যমে যে অন্যের মঙ্গলের জন্য ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত সুখী বস্তুত মানুষ সামাজিক জীব পারস্পরিক ত্যাগের মধ্য দিয়েই গড়ে উঠেছে মানব সমাজ এই সমাজে প্রতিটি মানুষ একে অন্যের ওপর নির্ভরশীল তাই অন্যকে বাদ দিয়ে এ সমাজে একলা বাঁচার কথা কেউ ভাবতে পারে না সুখী হওয়া তো দূরের কথা আমি তোমাদের সুখ কবিতার জ্ঞানমূলক এবং অনুধান অনুধাবনমূলক প্রশ্নোত্তরগুলো শেষে দেব তোমাদের বলেছিলাম আজকে আমি দুটি অধ্যায় পড়াবো তাই এখন আমি তোমাদের গদ্য থেকে আকাশ গদ্যটি এখন আলোচনা করছি এই আকাশ গদ্যটি লিখেছেন আবদুল্লাহ আল মুতি তো এই আকাশ গদ্যটি পড়লে তোমরা যা জানতে পারবে তা হল আকাশ সম্পর্কে আগেকার দিনের মানুষের ধারণা উল্লেখ করতে পারবে দূর দেশের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারার রহস্য বর্ণনা করতে পারবে আকাশের রং দেখে বিভিন্ন সময়ের পার্থক্য নির্দেশ করতে পারবে আকাশের রং নানা রকম হওয়ার উৎস নির্ণয় করতে পারবে আকাশ সম্পর্কে বিজ্ঞান ভিত্তিক তথ্য জানতে আগ্রহী হবে আবদুল্লাহ আলমতির জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে বর্ণনা করতে পারবে এবং আকাশ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে অনুপ্রাণিত হবে গুদ্দের লেখক আল মুতি তোমরা এই যে ছবিটি দেখতে পেলে এটি মুতির ছবি আর এখন আমি তোমাদের এই লেখক সম্পর্কে পরিচিতি দিচ্ছি শিশুদের জন্য বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় সাহিত্য রচনা করে আল মুতি বিখ্যাত হয়ে আছেন তিনি সিরাজগঞ্জ জেলার ফুলবাড়িতে উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিজ্ঞানের অনেক জটিল রহস্যময় অজানা দিককে তিনি আকর্ষণীয় ও সাবলীল ভাষায় তুলে ধরেছেন ছোটদের জন্য তাঁর লেখা বইগুলো হচ্ছে এসো বিজ্ঞানের রাজ্যে অবাক পৃথিবী আবিষ্কারের নেশায় রহস্যের শেষ নেই জানা অজানা দেশে সাগরের রহস্য পুরী আয় বৃষ্টি ঝেঁপে ফুলের জন্য ভালোবাসা ইত্যাদি সাহিত্য রচনা ও বিজ্ঞান সাধনার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার ইউনেস্কো আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার সহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি উনিশশো সালে ঢাকায় মৃত্যুবরণ করেন তো এখন আমি তোমাদের আকাশবুদ্ধটি পড়ে শোনাচ্ছি এবং সঙ্গে সঙ্গে তোমরাও দেখবে বইতে লাইনগুলো লক্ষ্য করবে আকাশ মুতি খোলা জায়গায় মাথা মাথার উপরে দিন রাত আমরা আকাশ দেখতে পাই গাছপালা নদী নালা দুনিয়ায় কোথাও আছে কোথাও নেই এমনকি ঘরবাড়ি জীবজন্তু মানুষও সব জায়গায় না থাকতে পারে কিন্তু আকাশ নেই ভ্র ভূপৃষ্ঠে এমন জায়গা কল্পনা করা শক্ত দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ায় চারপাশে এমনি সময়ে সচরাচর আকাশ নীল কখনো সাদা বা কালো মেঘে ঢেকে যায় আকাশ ভোরে বা সন্ধ্যায় আকাশের কোনো কোনো অংশে নামে রঙের বন্যা কখনো বা সারা আকাশ ভেসে যায় লাল আলোতে রাতের আকাশ সচরাচর কালো কিন্তু সেই কালো চাঁদোয়ার গায়ে জ্বলতে থাকে রূপালি চাঁদ আর অসংখ্য ঝকঝকে তারা আর গ্রহ আগেকার দিনে লোকে ভাবত আকাশটা বুঝি পৃথিবীর ওপর একটা কিছু কঠিন ঢাকনা কখনো তারা ভাবত আকাশটা পরতে পরতে ভাগ করা আজ আমরা জানি আকাশে নীল চাঁদোয়াটা সত্যি সত্যি কঠিন কোনো জিনিসের তৈরি নয় আসলে এ নিতান্তই গ্যাস ভর্তি ফাঁকা জায়গা হর হামেশা আমরা যে আকাশ দেখি তা আসলে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢাকনা সেই বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাই অক্সাইড এমনি গোটা কুড়ি বর্ণহীন গ্যাসের মিশেল আর আছে পানির বাষ্প আর ধুলোর কণা আকাশ যদি বর্ণহীন গ্যাসের মিশেল তবে তা নীল দেখায় কেন মাঝে মাঝে সাদা আর লাল রঙের খেলাই বা দেখি কি করে আসলে সাদা মেঘে রয়েছে জলীয় বাষ্প জমে তৈরি অতি ছোট ছোট অসংখ্য পানির কণা কখনো মেঘে এসব কণার গায়ে বাষ্প জমার ফলে ভারী হয়ে যায় বড় পানির কণা তৈরি হয় তখন সূর্যের আলো আর ভেতর দিয়ে আসতে পারে না আর তাই সে মেঘের রঙ হয় কালো কিন্তু সারাটা আকাশ সচরাচর নীল রঙের হয় কী করে আকাশ নীল দেখায় বায়ুমণ্ডলে নানা গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে এইসব গ্যাসের কণা খুব ছোট মাপের আলোর ঢেউ সহজে ঠিকরে ছিটিয়ে দিতে পারে ছোট মাপের আলোর ঢেউগুলোই আমরা দেখি নীল রং হিসাবে অর্থাৎ পৃথিবীর ওপর হাওয়ার স্তর আছে বলেই পৃথিবীতে আকাশকে নীল দেখায় সকাল দুপুর সন্ধ্যায় আকাশের রং হুবহু একরকম থাকে না এরও কারণ হল পৃথিবীর ওপরকার বায়ুমণ্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর ওপরকার বিশাল হাওয়ার স্তর পেরিয়ে আসতে হয় দুপুরবেলা এই আলো আসে সরাসরি অর্থাৎ প্রায় লম্বভাবে হাওয়ার স্তর ফুঁড়ে কিন্তু সকালে বা সন্ধ্যায় এই আলো আসে তেরছাভাবে হাওয়ার স্তর পেরিয়ে তাতে আলোকে হাওয়ার কণা ডিঙ্গাতে হয় দুপুরের তুলনায় অনেক বেশি সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ার ধুলোর কণার ভেতর দিয়ে লম্বা পথ পেরিয়ে আসতে পারে শুধু সূর্যের লাল আলোর ঢেউগুলো সে মেঘকে তখন দেখায় লাল ঘন বৃষ্টি মেঘের বড় বড় কণারা যখন আকাশ ছেয়ে ফেলে তখন তার ভেতর দিয়ে আলো পেরিয়ে আসতে পারে না তাই সে মেঘকে দেখায় কালো আগেকার দিনে আমাদের ওপরকার আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন পাঠিয়ে বা যন্ত্রপাতি শুদ্ধ রকেট পাঠিয়ে আজ মানুষ নিজেই মহাকাশযানে চেপে সফর করছে পৃথিবীর উপরে বহু দূর পর্যন্ত পৃথিবী ছাড়িয়ে যেতে পেরেছে চাঁদে পৃথিবীর উপর দেড়শো দুশো মাইল বা তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য মহাকাশযান যেখান দিয়ে ঘুরছে সেখানে হাওয়া নেই বললেই চলে মহাকাশযান থেকে দিন রাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে কোন দেশে কেমন ফসল হচ্ছে মহাকাশ যান থেকে ঠিকরে দেওয়া হচ্ছে টেলিফোন আর টেলিভিশনের সংকেত তাই দূর দেশের সঙ্গে যোগাযোগ আজ অনেক সহজ হয়ে উঠেছে এই গদ্যটি তোমরা ভালো করে পড়বে এখানে যেহেতু অনেক আকাশ সম্পর্কে বিভিন্ন রহস্যের কথা বলা হয়েছে তাই ভালো করে না পড়লে তোমরা পরীক্ষায় এগুলো উত্তর দিতে তোমাদের কষ্ট হবে যেহেতু এখানে বৈজ্ঞানিক তথ্য আছে তাই তোমরা ভালো করে এই গদ্যটি পঠন পড়বে আর এখন আমি এই যে পড়লাম এর মধ্যে অনেকগুলো কঠিন শব্দ পেয়েছি নতুন শব্দ পেয়েছি তাই আমি এখন তোমাদের এই নতুন শব্দ এবং তার অর্থ সম্পর্কে তোমাদের পরিচিত করাচ্ছি শব্দার্থ টিকা ভূপৃষ্ঠ পৃথিবীর উপরের অংশ সচরাচর সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বা প্রায়শ চাঁদোয়া অর্থ হচ্ছে সামিয়ানা বা কাপড়ের ছাউনি পরতে পরতে স্তরে স্তরে ভাজে ভাজে কণা বস্তুর অতি সূক্ষ্ম বা ক্ষুদ্র অংশ হর হামেশা সবসময় সর্বদা বায়ুমণ্ডল পৃথিবীর উপরে যতদূর পর্যন্ত বাতাস রয়েছে নাইট্রোজেন বর্ণ ও গন্ধ নেই এমন একটি মৌলিক গ্যাস বা বাতাসের প্রধান উপাদান অক্সিজেন জীবের প্রাণ বাঁচানো ও আগুন জ্বালানোর জন্য দরকারি বর্ণহীন স্বাদহীন গন্ধহীন মৌলিক গ্যাস কার্বন ডাই অক্সাইড কার্বন পুড়ে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় প্রাণীর নিঃশ্বাসের সঙ্গে বের হওয়া বর্ণ গন্ধহীন গ্যাস মিশেল বিভিন্ন বস্তুর মিলন বা মিশ্রণ জলীয় বাষ্প পানির বায়বীয় অবস্থা ঠিকরে ছিটকে বা ছড়িয়ে হুবহু অবিকল একেবারে একই রকম স্তর একের ওপর আরেক এমনিভাবে সাজানো বা ধাপ লম্বভাবে খাড়াভাবে ফুঁড়ে ভেদ করে তেরছা বাঁকা বা আর বা হেলানো রকেট গ্রহে উপগ্রহে যেতে পারে এমন মহাকাশ যান বা মহাকাশে যাতায়াতের বাহন সংকেত ইঙ্গিত বা ইশারা নতুন শব্দ সম্পর্কে তোমরা জানলে এবং তার অর্থ টিকা তোমরা জেনেছো এখন আমি এই আকাশ গোর্দের সার সংক্ষেপ তোমাদের বলছি তোমরা মন দিয়ে শোনো সময় আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপরে বিশাল একটি ঢাকনা বলে আসলে আকাশ কোনো ঢাকনা নয় এ হচ্ছে বায়ুর স্তর বাতাসে প্রায় বিশটি বর্ণহীন গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অণু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায় সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোকণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো তাই এ সময় মেঘ লাল দেখায় ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশ দেখায় কালো শূন্যে মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন পৃথিবীর অন্তত কয়েকশো মাইল ওপর দিয়ে পাঠানো মহাকাশযান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে একই কারণে টেলিভিশন টেলিফোন মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হচ্ছে আজ আমি তোমাদের সুখ কবিতা এবং আকাশ গদ্য থেকে আলোচনা করেছি তো তোমরা এই দুটো গদ্যপদ্য থেকে অনুশীলনীর নৈরিত্তিক উত্তর এবং সৃজনশীল উত্তরগুলো বাসায় নোট করবে বাড়ির কাজের খাতায় লিখবে এবং পুরো কবিতাগুলো আর গদ্য ভালো করে পঠন পড়বে এর ভেতর থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তরের জন্য কাজে আসবে আর আমি তোমাদের আজকে এই সুখ এবং আকাশ থেকে তোমাদের কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দিচ্ছি তোমরা এই প্রশ্নগুলো বাসায় নোট করবে আর এগুলো ভালো করে একটু পড়বে তাহলে পরীক্ষায় তোমাদের যে অতিরিক্ত প্রশ্ন আসবে আনসিন যেগুলো অনুশীলনীর বাইরে তাহলে তোমাদের এইগুলো সাহায্য করবে তাই তোমরা ভালো করে এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো একটু নোট করবে পড়বে শিখবে আর বাসায় ভালো করে পুরো চ্যাপ্টার পুরো চ্যাপ্টার তোমরা পঠন পড়বে তাহলে আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে থ্যাংক ইউ বয়েস